আমি অনেক সেলিব্রিটি দেখেছি অনেক খারাপ মানুষ দেখেছি বাট এই রকম নীলজ্জ বেহায়া একটা ছোট লোক নিকৃষ্ট মানের মানসিকতার কোনো জানোয়ারকে দেখিনি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো মেনলি আজকে ভিডিওটা বানাতাম না অ্যাকচুয়ালি দেখেছিলাম পোস্টটা বাট শিল্পেন্দ্রদের এটা দেখলাম আপলোডটা দেখলাম সেটা দেখেই মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার ফার্স্টে বানাচ্ছিলাম না তার কারণ হচ্ছে যেহেতু শাসক দলের একজন বিশাল বড় একজন বড় লোক সেলিব্রিটি নেতা সো অনেক পাওয়ার অনেক ক্ষমতা যদি বাই চান্স ভাই আমার চ্যানেলটায় কিছু ক্ষতি করে দেয় চ্যানেলটাকে কোনোরকমভাবে স্ট্রাইক ফ্রাইক দিয়ে দেয় তাহলে আমার কি হবে ও মাই গড সেটা ভেবেই না ফার্স্টে আমি ভেবেছিলাম যে ভাই ভিডিওটা করার ঠিক না বাট যখন দেখলাম একটা সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে এটা নিয়ে কথা বলাটা মানে বলেছেন একজন আমাদেরই কমিউনিটির ভিউর কমিউনিটির একজন আমার খুব প্রিয় কাছের দাদা তো তখন মনে হলো যে না এটা নিয়ে অবশ্যই কথা বলাটা দরকার আমি নাম করব না ভিডিওটায় ঠিক আছে তোমরা আশা করছি বুঝতেই পারছো ঠিক আছে তার কারণ নাম করব না এই কারণেই কোনো প্রুফ আমি রাখবো না মানে তোমার ক্ষমতার জোরে তুমি অনেক কিছুই করতে পারো বাট তুমি পারবে না তার কারণ আমি তোমার নাম নিচ্ছি না পাবলিক বুঝে যাবে কারণ আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে যারা মেনলি যারা সাবস্ক্রাইব করবেও না আমার যারা এই ভিডিওটা দেখছে আমার তারা জানে আমি কি টোনে কথা বলছি কাকে উদ্দেশ্য করে কথা বলছি সো নামটা বলে আপনাকে আমি হাইলাইট করতে চাই না আপনি এমনি সেলিব্রিটি লোক ঠিক আছে ছোট লোক সেলিব্রিটি লোক সরি শুধুমাত্র সেলিব্রিটি না সেলিব্রিটিদের অনেক ধরন থাকে অনেক ক্যাটাগরি থাকে কিন্তু এই রকম ছোট লোক একটা বুড়ো ভাম সেলিব্রিটি আমি জীবনে দেখিনি ভাই সিরিয়াসলি বলছি ভাই লোকের টাকা যাদের টাকা থাকে ধরো রিসেপশান হোক বিয়েবাড়ি হোক যে কোনো ইভেন্ট হোক ইনোগ্রেশান পার্টি হোক যে কোনো কিছুতে লোকে আত্মীয় স্বজনদের তো বলেই এবং যাদেরকে বলে না ধরো কেউ পাবলিকলি এলো বা কারোর প্রাইভেট কারে এলো কেউ মানে দুস্থ কারা এলো দুস্থ শিশু বা দুস্থ যারা লোকেরা রয়েছে বয়োজ্যেষ্ঠ লোকেরা কিছু ভিকারিরা রয়েছে সবার জন্য তো একটা মানে খাবার দাবারের একটা আয়োজন থাকে কত খাবার আমরা বিয়েবাড়িতে ফেলে দিই কত মানুষ রয়েছে বড় লোকদের বিয়েবাড়ি আমি দেখেছি তারা কুকুর কেউ দেয় না রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে রাস্তার যে কুকুরগুলো যারা পোষ্য কুকুর নয় যারা ভালো মন্দ খেতে পায় না মাংস ভাত খায় না রোজ যারা যে কুকুরগুলো ট্রিটমেন্টে থাকে না যারা রাস্তায় বড় হয় রাস্তায় লাতিঝাটা খেয়ে বড় হয় সেই সমস্ত কুকুরদেরও লাইন দিয়ে খাওয়ানো হয় এমনও বিয়ে বাড়ি আমি দেখেছি আবার অনেক বড় লোক বাড়ি আছে যেখানে তাদেরকে খাওয়ানো হয় না তারা ফেলেই দেয় খাবার দাবার নষ্ট হচ্ছে হোক বাট তবুও সেই ফেলে দেওয়া অন্য খাবার বিরিয়ানি ভালো মন্দ খাবার তারা কিন্তু দেয় না বাট কিছু গরিব লোকেদের যাদের বিয়ে বাড়ি আছে যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি যারা মিডিল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু তাদের ওই মানসিকতাটা রয়েছে তাদের মনটা না অত ছোট নয় নিকৃষ্ট নয় এই সেলিব্রিটি বুড়ো ভামের মতো নিকৃষ্ট মন না তাদের মধ্যবিত্ত পরিবার যারা গরিব পরিবার তারা তাদের মন অনেক বড় তাদের হতে পারে টাকা কম তারা অনেক কষ্ট করে মেহনত করে রোজগার করে টাকাটা ইনকাম করে এরকম ফকুটিয়ে তো ইনকাম করে না যে ভাই ঝান্ডা ধরলাম ঠিক আছে একটু ন্যাকামও করলাম ভাই টাকা ইনকাম হয়ে যাচ্ছে চারিদিক থেকে কালো কেলিও টাকা তারা সেটা করে না বাট তারা কি করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে অ্যান্ড যখন কোনো অনুষ্ঠান হয় তারা সবাইকে বলে যতটা পারে বলে এবং অন্যান্য ক্ষেত্রেও তারা কিন্তু খাবার যাতে নষ্ট নয় তারা কিন্তু সবাইকে সেটা দিয়ে দেয় নষ্ট করতে দেয় না তার কারণ টাকাটা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তারা তাই তাদের মানসিকতাটা মনটা অনেক বড়ো এটাই সবসময় মাথায় রাখতে হবে এবং মনুষ্যত্ব বলে কিছু আছে বলে আমি জানি না যেখানে একটা বিয়েবাড়ি হচ্ছে একটা বুড়ো ভাম সেলিব্রিটির লোক হাসাচ্ছে ঠিক আছে সে কত বিয়ে করলো কটা বিয়ে করলো আই ডোন্ট কেয়ার কোনো যায় আসে না বাট যে জিনিসটা সে করেছে ভাই বিয়ে বাড়ি গেটে ঢোকার আগে একটা ঠিক আছে রয়েছে তো সেখানে ক্লিয়ারলি নিচে লেখা রয়েছে যে প্রেস প্রাইভেট মানে সিকিউরিটি এবং প্রাইভেট ড্রাইভার তাদেরকে ড্রাইভার ড্রাইভার সবাইকে মোট কথা ওই সমস্ত যারা তাদের সাথে আসছেন কোনো গেস্টের সাথে যারা আসছেন গেস্টদের সাথে তারা অ্যালাউড নেই এখানে মানে এটা কতটা অপমানজনক একটা বিষয় কতটা নিচ মানসিকতা নিচু মন কতটা ছোট লোকের মতো ছোটো লোকের বাচ্চার মতো একটা মানে ভাবনা চিন্তা সেটা দেখে না সিরিয়াস বলছি জাস্ট ঘেন্না হচ্ছে খিস্তি মারতে ইচ্ছা করছে গালাগালি দিতে ইচ্ছা করছে বাট আমি দেব না তার কারণ ওই শিক্ষাটা আমার মা বাবা দেয়নি ওই শিক্ষাটা আমার পরিবারের দেওয়া নয় তাই জন্যই আমি তার নামটাও উল্লেখ করলাম না ঠিক আছে তাকে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গালাগালিও ইউজ করলাম না বাট মনের ভেতরে যত রাগ যত ক্ষোভ এইসব সাধারণ মানুষদের হয়ে আমি এই কথাটা বলতে পারছি এটা শুনেই আমার বা এটা বলতে পারছি এটার জন্যে আমার ভালো লাগছে যে না আমি এটা বলবই ঠিক আছে এরপরে যদি চ্যানেলটা আমার উড়েও যায় চ্যানেলটার যদি কোনো বারোটা বেয়ে যায় আমার কিছু যায় আসে না বাট আমি তো মন খুলে জিনিসটা বলতে পারলাম আমার অনুভূতিটা বা আমার যেটা মনে হয়েছে যে এটা ভাই এটা মানে কিভাবে সম্ভব কিভাবে এত নিকৃষ্ট মানসিকতার লোক এখনও ভাই বেঁচে আছে ভারতে আমি ভাই সিরিয়াসলি যাই না আমি অনেক সেলিব্রিটি দেখেছি আমার কাছে অনেক ইনভিটেশান আসে অনেক আমাকে মানে ইনভাইট আসে আমার কাছে আমি কোনোটাই যাই কোনোটাই যেতে পারি না কোনো প্রবলেম থাকলে বাট এই রকম মানে কোনো লেখা আমি জীবনে দেখিনি সেটা বিয়ের কার্ড হতে পারে কোনো মানে অনুষ্ঠানের পার্টির কোনো কার্ড হতে পারে যে মানে গেটের সামনে যে হোর্ডিং থাকে সেখানে হতে পারে ভাই জীবনে এই রকম আমি দেখিনি মানে কী কোয়ালিটির ভাই এই মানুষটা এ মানুষ তো আদেও ভাই আমার মনে হচ্ছে না ভাই এর এর মানুষ না ভাই এ কী সেলিব্রিটি ভাই মানে কি নিজেকে কি বিশাল কিছু ভাবছে নাকি ভাই মানে সিরিয়াসলি বলছি ভাই অনেক হুনু দেখেছি আমি এই রকম হুনু আমি দেখিনি ভাই ঠিক আছে দেখতে তো কানকুলো বেজির মতো ঠিক আছে না কোনো সেন্স না কোনো মানে হিউম্যানিটির তো কোনো ব্যাপারই নেই এখানে কোনো রকম মানে মানুষ সুলভ কোনো ব্যাপার নেই এনার মধ্যে একটা রক্ত করে একটা যা তা হয়ে গেলেই মানুষ হয়ে যায় সেটা কিন্তু নয় একটা মানুষের মতো মানুষ হতে গেলে অনেক কিছু দরকার হয় পারিবারিক শিক্ষা ব্যক্তিগত শিক্ষা পরিবেশ থেকে পাওয়া শিক্ষা আশেপাশের কালচার থেকে পাওয়া শিক্ষা সোসাইটি থেকে পাওয়া শিক্ষা অনেক কিছু শিক্ষার ফলে কিন্তু একটা মানুষ মানুষে রূপান্তরিত হয় না নাহলে সেই কি কী বলবো ভাই জানোয়ারের মতোই মানসিকতা হবে ঠিক আছে জানোয়ারের থেকেও অদম আমার যেটা মনে হলে এই রকম মানসিকতা দেখে নাহলে কেউ রকম লেখা দিতে পারেন না তার মানে এইটা দেখে কেউ আর ঢুকবে যারা ড্রাইভার এসছেন বা যারা প্রেস যারা সিকিউরিটি গার্ড যারা গেস্টদের সাথে তারা কি ভাই না খেয়ে থাকবে যারা আত্মীয় পরিজনরা এসছেন তারা মানে যে যানবাহনে করে এসছেন বা তাদের যারা গার্ড দিচ্ছেন প্রতিরক্ষা তারা কি ভাই না খেয়ে থাকবে সারাদিন সারা রাত তোমরা করবে নাচন কোদন ভেতরে ঠিক আছে ড্রামাবাজি করবে আর এরা কি মানে রাস্তার কুত্তার মতো সব ঘুরে বেড়াবে নাকি না খেতে পেয়ে শুকিয়ে মরবে ছি ঘেন্না হচ্ছে জাস্ট ঘেননা হচ্ছে বন্ধুরা ঠিক আছে তোমরা আশা করছি বুঝতে পেরেছি আমি কার সম্বন্ধে কথা বলছি জাস্ট ঘেননা হচ্ছে যেইটুকানি শ্রদ্ধা করতাম ওনাকে সিনেমাগুলো দেখে বিভিন্ন তার যে ক্যারেক্টারগুলি রয়েছে বাট এই ঘটনাটার পর থেকে ওয়ান পারসেন্ট আর সম্মানও করবো না ঠিক আছে তার সিনেমাও দেখবো না অ্যান্ড গেট লস্ট তো ভিডিওটা যদি তোমাদের সম্মতি পোষণ করো বা আমার সাথে তোমরা যদি একমত হও তো প্লিজ কমেন্ট করে জানাও এবং একটু স্প্রেড করে দিয়ে ছড়িয়ে দিও চারিদিকে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এই চ্যানেলটায় সিনেমা নিয়ে আলোচনা হয় গসিপ হয় এন্টারটেনমেন্ট হয় ওয়েব সিরিজ নিয়ে আলোচনা হয় সো পাশে থেকো টাটা